পড়ে নেবেন কাউসর আহমদ আপনি লিখেছেন মসজিদের রুমে স্ত্রী নিয়ে থাকা যায় আছে কিনা যদি মসজিদের রুম এমনভাবে তৈরি করা থাকে যে ইমাম সাহেব তার স্ত্রী নিয়ে মজা সাহেব তার স্ত্রী নিয়ে থাকলেন যায় আছে অবশ্যই ইমাম সাহেবের কক্ষ হিসাবে যখন থাকবে কিন্তু সেটা যদি মসজিদের যে গাম্ভীর্য আছে সেটাকে নষ্ট করে এবং মসজিদের অভ্যন্তর দিয়ে চলাফেরা করতে হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না নানা কারণে সেটি জায়জ হবে না মাহমুদ রিবন